তাহলে কি ঘুম ভাঙল আমেরিকার? নিজেদের পরম মিত্র ইসরায়েলকেই হুমকি দিয়ে বসলো এবার। কিন্তু কি এমন হলো যে নিজেদের পরম মিত্রকেই আর কাছে রাখতে যাচ্ছে না পশ্চিমা এ মোড়ল? মার্কিন প্রেসিডেন্ট তো বিরক্ত হয়ে বলেই দিয়েছেন, ইসরায়েল যদি রাফায় কোনো বড় অভিযান চালায় তাহলে করে দেওয়া হবে বন্ধ মার্কিন অস্ত্র সরবরাহ। 8 মে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই মিত্র ইসরায়েলের প্রতি দিয়েছেন কড়া হুঁশিয়ারি। ইরিন বার্নেট আউটফ্রন্ট প্রোগ্রামে গাজায় বেসামরিক লোক হত্যায় আমেরিকার বোমা ব্যবহার প্রসঙ্গে উপস্থাপক ইরিন বার্নেটের করা প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, I'm not supplying the weapons that have been used historically to deal with Rafah, to deal with the cities, to deal with that problem. আমি স্পষ্ট করে দিয়েছি যে তারা যদি রাফাতে যায়, তারা এখনো রাফাতে যায়নি। যদি তারা রাফাতে যায়, আমি সেই অস্ত্র সরবরাহ করছি না যা রাফাতে হামলার জন্য ব্যবহার করা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় 34,844 জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে এই প্রথমবার প্রকাশ্যে সতর্ক করলেন বাইডেন। বাইডেন আরও স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিনীদের দেওয়া বোমা ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যবহারের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। মিশর সীমান্তের কাছে গাজার রাফা শহরের অবস্থান, যেখানে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক। এদিকে মনে করা হচ্ছে এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে আমেরিকা গত সপ্তাহেই ইসরায়েলে স্থগিত করে মার্কিন বোমার একটি বড় চালান। এই ঘটনার পরপরই বাইডেনের কাছ থেকে নতুন এই হুঁশিয়ারি পেল ইসরায়েল। বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী হওয়া সত্ত্বেও চেষ্টা চালিয়ে আসছেন রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন বাইডেন। নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করে তার প্রশাসন। অবশ্য বাইডেন বলেছেন তারা ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন না, বরং রাফা সীমান্তে যুদ্ধ পরিচালনায় ইসরায়েলের ক্ষমতা হ্রাসের জন্য দূরে সরে যাচ্ছেন। অপরদিকে ইসরায়েলি কর্মকর্তারাও মার্কিন অস্ত্রের শিপমেন্ট বাতিলের পাশাপাশি মার্কিন মিডিয়া ব্রিফিংয়ের বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। হাওলাদার শামীম, আরটিভি।